আর কি হল বাবু, আর সার কেন মামা? আরে আরে আর হইছে তো, নেই তো হইছে, আরে হইছে কি হল মাসু কত? আসন্ন নির্বাচনে আমি সদস্য পদপ্রার্থী। তুই আগের বার যখন সভাপতি আসল, তোর মতন দুর্নীতি গ্রস্ত লোক একটা আলাদা দুনিয়া আসলো না। হ্যাঁ তুই তো ফগলানির টাকা ভাই মারি খাচ্ছিস, আর তুই আবার কেমন করে আসিস ভোটার দেবি বুঝলুম না তো, তোকে নমিনেশন দিছে রে। দোয়া রাখবেন ভাই, যাতে আপনাদের ভালো মতো বাস দিতে পারি, দোয়া রাখবেন। বিপ্লব ভাইয়ার চরিত্র ফুলের মতো পবিত্র, উন্নয়নের স্বপ্ন দিন বাস মাথায় ভোট দিন। বিপ্লব ভাইয়ার চরিত্র ফুলের মতো পবিত্র, উন্নয়নের স্বপ্ন দিন বাস মার্কায় ভোট দিন, বাস মার্কায় ভোট দিন, উন্নয়নের স্বপ্ন দিন বাস মার্কায় ভোট দিন, উন্নয়নের স্বপ্ন দিন। ও চাচা আরে আইছো তুমি, কি হল বাবু? কি হল জনগণকে বাস দিয়ে উপরে তুলতে চাই। কেমন কথা ওটা? বাস কত বড় লম্বা? বিশাল বড় লম্বা না? বাসের উপর কোন লম্বা গাছ আছে? এই বাসে লাগিয়ে দিয়ে একদম উপরে উঠে দিবো, জনগণ উপরে উঠে গেল না, এত উপরে উঠতে পারবে? আমরা এই চেষ্টা করতে চাই, এই জন্য আমাদের মার্কা হচ্ছে বাস। ও মানে বাসের মতো উঁচা কই থইবেন জনগণ? হ্যাঁ জনগণ বাসের মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো কথা তো বল, তাহলে তোর বাস মার্কা নয়? জি 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 বাবু, ঠিক আছে তোকে ভোটটা দিব, তোর মতন যোগ্য প্রার্থী আর কেউ আছে? তুই হ্যাঁ যাবো, তুই নির্বাচনই হ্যাঁ যাবো। ঠিক আছে তুই দোয়া করে দেন, তুই তুই পাস, তুই নির্বাচন, তুই সদস্য। আরে এটা কি কি হলো কথা তো? আসন্ন সদস্য নির্বাচনে আমি একজন সদস্য পদপ্রার্থী, ঠিক আছে, প্রজাপতি পার্টির পক্ষ থেকে। আরে তুই আগের বার যখন সভাপতি আসলো, তোর মতন দুর্নীতিগ্রস্ত লোক একটা আলাদা দুনিয়া আসলো না? হ্যাঁ তুই তো ফগলানির টাকা ভাই মারি খাচ্ছিস, আর তুই আবার কেমন করে আসিস ভোটার দেবি বুঝলুম না তো, তোকে নমিনেশন দিছে। হ্যাঁ এই আর কি লেখছে রে কোনা ওসারে? পায়খানার টাকা ভাই কুড়ি খাচ্ছিস। মুই তো চেনো না,